টোপাকুলে চিকেন পটল। ওয়েলকাম বাবা। উরুদ্ধ নিঃস্বাদে রাখি যে বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়। দিদি এই দেখ। হ্যালো সবাইকে, আমি আত্রি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সানডে, আর আজকে বেসিক্যালি একটা রিল্যাক্সিং সানডে, কারণ আজকে পাপিয়াদি আসবে না। মানে তোমরা শুনে ভাবছো পাপিয়াদি আসবে না, রিল্যাক্সিং। আসলে ব্যাপারটা কি, পাপিয়াদি 10টা থেকে 10:30টার মধ্যে ঢুকে পড়ে। তো রবিবার আমরা জেনারেলি একটু প্রেফার করি যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। তো পাপিয়াদি যেহেতু 10টা থেকে 10:30টার মধ্যে আসে, সেই তাড়াহুড়ো করে দেরি করে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে ব্রেকফাস্ট প্রিপেয়ার করে বাসনপত্র বার করা, মানে সকালটা সেই হেকটিক যায়। তো আজকে যেহেতু পাপিয়াদি আসবে না, কালকে রাত্রে আরামসে সমস্ত বাসন ফাসন মেজে রেখেছি। এখন আমি যখন খুশি আসতে ধীরে ব্রেকফাস্ট বানাবো, মানে তার জন্যই বলছি আর কি, সকাল থেকে বেশ একটু রিল্যাক্স মুডে আছি। এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে, এখন বসে আছি। আর হ্যাঁ, তবে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই জিনিসগুলো আছে, সেটা একটু হালকা করে এদিকে ট্রান্সফার। হলিডে মুডে আছে। আর অদ্ভুত ব্যাপার, সকালবেলা উঠে দেখো জিন্স টিন্স পরে বসে রয়েছে। আমি নিজে অবাক হয়ে গেছি। আর বাজারে যাবে, বুঝতে পারছো তো, কিছু বলেনি যে কেন বাজারে যাবে, হঠাৎ করে বলছে আমি বাজারে যাবো। হ্যাঁ, কিছু দেখার নেই তো, কিছু একটা নিয়ে আসবে, তারপর আমাকে সত্যি দেখতে হবে, বসে বসে কিছু একটা বানাতে হবে। এরকম কি কোনো প্ল্যান আছে? দেখেছো কিরকম জ্বালায়, বুঝতে পেরেছি আমি। তো যাই হোক, চলো সত্যি আজকে, মানে আমার ইন্ট্রো দেখেই তোমরা ভাবছো যে রাত্রে কি রিল্যাক্স, আস্তে আস্তে একবার টেনে টেনে কথা বলছে, সত্যি প্রচন্ড রিল্যাক্স লাগছে। মানে পাপিয়াদি আসবে না, এত খুশি আমি হয়েছি ভাবা যাচ্ছে না। তো যাই হোক, চলো আজকের সানডে ব্লগটা আমাদের সঙ্গে তোমরাও স্টার্ট করো, আশা করি ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। কি যে ব্রেকফাস্ট বানাচ্ছে আজকে ঠিক বুঝতে পারছি না, কিন্তু কথা দিয়েছে যে আজকে একটা অসাধারণ ব্রেকফাস্ট আমাকে উপহার দেবে। খাবো আর দেখবো, কাটাকাটি চলছে। দেখো ক্যাপসিকাম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ সবই পড়বে। এই ব্রেকফাস্টটা একদম অন্যরকমের একটা ব্রেকফাস্ট, এটার নাম আমার জানা নেই। এটা আমার মা বানাতো পাউরুটি দিয়ে, বাট আমি বানাবো লেফট ওভার ইডলি দিয়ে। আরে তো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম করে বানানো হচ্ছে। আগে কেটে কুটে নিই, আমিও দেখি। এই রেসিপিটা বেসিক্যালি তোমরা লেফট ওভার ইডলি বা পাউরুটি দিয়ে করতে পারো, বাট এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, যার জন্য আমি দেখো কালকে রাত্রে ইডলি বানিয়ে রেখেছি। কালকে মায়ের ওখান থেকে এসে তাড়াতাড়ি করে ইডলি গুলো বানিয়ে রেখেছি, আজকে সকালে এই ব্রেকফাস্টটা খাবো বলে। তো ফার্স্টে দেখো ইডলি গুলোকে যেটা করতে হবে, দেখো এরকম ছোট ছোট টুকরো করে করে কেটে নিচ্ছি। দেখো এরকম ছোট ছোট টুকরো করে করে কেটে নেবে ইডলি গুলোকে, একটু ছোট টুকরো করবে তাহলে বেশি ভালো লাগবে। প্রথমে কড়াইতে একটুখানি সাদা তেল নিয়ে এতে কালো সর্ষে অ্যাড করে দিচ্ছি। এটা দেখো একটু ভাটতে শুরু করলে এর মধ্যে কয়েকটা কারি পাতা অ্যাড করে দেব। এবারে এটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর তারপরে দেখো এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এবারে দেখো এটাকে 1-1.5 মিনিট সময় নিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপরে দেখো এখানে অ্যাড করে দেব ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা। এবারে এটাকে আবার ভালো করে একটু কুক করে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি, আর তারপরে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন এর গা থেকে তেল বেরোতে শুরু করবে প্রায় 5-6 মিনিট পরে, তখন এখানে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প একটু, জিরে গুঁড়ো অল্প একটু, আর অল্প একটুখানি শুকনো লাল লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে অল্প একটুখানি জল অ্যাড করেও জিনিসটাকে কষাতে পারো। দেখো 2-3 মিনিট সময় নিয়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ছোটো ছোটো করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরো দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করার পরেই এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো ছোটো করে কেটে রাখা ইডলিগুলো। ইডলি দেওয়ার পরে এবার এটাকে ভালো করে একটু জাস্ট মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। তার আগে আমি এর মধ্যে অল্প একটুখানি চিনি অ্যাড করব। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করলাম, ব্যাস রান্না কমপ্লিট। এটাকে জাস্ট একটু মিশিয়ে নেব, চিনিটা গলে গেলেই কিন্তু ইডলিটা রেডি।
দারুন দারুন হয়েছে, একদম অন্যরকম। এটাই আমি বলতে চাইছিলাম, আমি কোনোদিনও খাইনি, অসাধারণ হয়েছে। আমার মা জানো এটা ইডলি দিয়ে কোনোদিনও করেনি, পাউরুটি দিয়ে করতো এবং পাউরুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। মানে পাউরুটিটাকে ছোট 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 টুকরো করে কেটে নেবে, আর যদি পাউরুটি দিয়ে করো তাহলে কিন্তু পাউরুটিটা অ্যাড করার পরে এক ফোঁটাও জল ইউজ করবে না, তাহলে কিন্তু পাউরুটিটা পুরো একদম মানে গলে যাবে। সুতরাং মানে জাস্ট পাউরুটিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেবে, নুন মিষ্টিটা আগেই চেক করে নেবে, কিন্তু খুব 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 ভালো লাগবে। আর ইডলি তো এমনিতেই পেট ভরায়, এটার নাম কি? বাজার করে এনে দায়িত্ব শেষ। এই যে এবার দুই ব্যাগ বাজার, মা বাজার কটাটাই তো একটা বিশাল বড় দায়িত্বের বিষয়। জ্বালায় ফেলেছে না, এই ধোয়ার এই করা মানে অসহ্য। যাই হোক, বাজার থেকে গিয়ে চিকেন নিয়ে এসেছে। এখন তো চিকেন রান্না করার কোনো সিনই নেই, বলছে আজকে নাকি চিকেনের কি বললে মানে ইভিনিং স্ন্যাক্স কিছু খেতে। হ্যাঁ, এটা চিকেনের একটা অসাধারণ কিছু একটা করে দাও, মানে মুখরোচক চটপটা টুকিটাকি। হ্যাঁ, যাই হোক, এখন এগুলো সমস্ত ধুতে হবে। এত কিছুর মধ্যে এইটা হলো আমার একমাত্র ভালো জিনিস। শুধু এইটুকু না, আরো অনেক ভালো জিনিস এনেছি। আম এনেছি আর বড় বড় আঙ্গুর এনেছি ফ্রিজে, সেগুলো আমি নিজে ধুয়ে ঢুকিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? শুধু বাজার করেই দায়িত্ব শেষ নয়। কিন্তু আচ্ছা দেখো, আসলে আমের এত দাম, আমার আমার জন্য ফেলে রাখিনি, যদি পচে পচে যায়। একটা আম এনেছো? দুটো আম এনেছি। না, আমের সত্যি অস্বাভাবিক দাম। কত টাকা করে কিলো গো? 250 টাকা। বাবা, আমার খাওয়া যাবে না। আজকে রাখি, আর প্রত্যেককে রাখি বন্ধনের অনেক শুভেচ্ছা। আর আমার বোন কিন্তু আমার বাড়িতেই থাকে, প্রতি বছর আমাকে রাখি পরায়। মানে এবার হচ্ছে তোমরা এক্সপিরিয়েন্স করতে পারো এই পুরো বিষয়টা। বাজে তুমি চিন্তা করো, কোলতামের দিদি, দিদি সম্বন্ধে তো চেনো, দিদি কোনো বার রাখিতে আসবে, কিন্তু রাখিটা পাঠিয়ে দেয়। ঠিক রাখি পাঠাবে, আর সেই রাখি গুলো কোসো আমাকে দিয়ে পড়ায়। কেন পড়ানোর তো থাকে না, কেন থাকে না? আমি বলি যাও মায়ের কাছে। রাখি যে শুধুমাত্র মানে ভাই বোনের উৎসব তা তো নয়, মানে রবীন্দ্রনাথ দেখিয়ে গেছিল যে রাখি বন্ধন মানে প্রত্যেকেই প্রত্যেককে পড়াতে পারে। তাহলে স্বামী স্ত্রী রাখি, আমরা একটা মানে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছি। একবার ওর বাড়িতে ছিল, সেবারে মানে আমার শাশুড়ি মা আমাকে রাখি পরিয়ে দিয়েছিল। যখন টোকাগুল হবে সেই সময় আমি ওখানে ছিলাম, হয় বা হবে কিছু এরকম একটা সময় ছিল। এই বছর দিদি সত্যি আসতে পারতো না, দিদি দেখে বলবে কি আমি এই বছর কি করেছি। টোপাকুল একটু বড় হয়ে গেলে টোপাকুল এবার পাপাকে রাখি পড়াবে। টোপাকুল যখন 5 বছর হয়ে যাক, সব দাদুদের পড়াবে, তারপর পাপাকে পড়াবে। হ্যাঁ, তো আবার 5 বছরের একটা ব্যাপার আছে, তো তারপরে সবাইকেও পড়াতে পারবে। তো ম্যামও একদম জোকের মতন ওর মায়ের সাথে আটকে রয়েছে আজকে, এইসব রাখি টাকি দেখে খুব এক্সাইটেড। কি বলতো, এই বছরই না সমস্ত অনুষ্ঠান গুলো এই বছরই মানে একটু একটু বুঝতে পারছি বোধগম্য হচ্ছে। হ্যাঁ, সমস্ত ওই দেখো এখন বলছে আমি রাখি পড়াবো। আমি ঠিক আছে, তুমি গোপাল দাদাকে রাখি পড়াবে, তোমাদেরকে রাখি গুলো দেখাই। এই রাখিটা দেখো দিদি পাঠিয়েছে আর বহুদি, আর এই রাখি দুটো দেখো আমি কিনেছি, একটা হচ্ছে ছবি গোপালের জন্য আর একটা হচ্ছে পুচকে গোপালের জন্য। তো তুমি কোনটা পড়াবে গোপু দাদাকে বলো, তুমি কার কোন গোপু দাদাকে পড়াবে, এই গোপু দাদা না এই গোপু দাদা? ও আচ্ছা, পুচকে গোপু দাদাকে এটা পিম্পি দিয়েছে, দাও এটা আমি পড়িয়ে দিই, দাও দাও। আচ্ছা তুমি পড়াবে, তুমি পড়াবে, আচ্ছা এটাও পড়িয়ে দিই, আচ্ছা ওই পড়া পড়িয়ে দিই, না দাও। হ্যাঁ দাও গোপু দাদাকে দাও। হ্যাপি রাখি গোপু দাদা, হ্যাঁ হয়ে গেছে মা, হয়ে গেছে, তুমি ছেড়ে দাও, হয়ে গেছে। হ্যাপি রাখি গোপু, দেখো গোপুর হাতটা এত ছোট্ট না, মানে ওটা হাতে বাঁধা যায় না।
কেমন? ভালো ভালো। ফিশ খাবে তো? হ্যাঁ ফিশ। এটা ফিশ না, এটা কাতলা মাছ। কাতলা মাছ? কাতলা মাছকে ফিশ বলে, কাতলা মাছকেও ফিশ বলে, কাতলা ফিশ। ওকে খাও। তো এটা হচ্ছে টোপাগুলের ছোটবেলার হাই চেয়ার। তো আমি দেখছি যে ওর এখনো ভালোই ফিট করছে, তো এটাকে আমি কৌশককে বললাম একটু নামিয়ে দাও, তাহলে এটাতে আর কি বসে খাওয়ানো যাবে একটা প্রপার। তোমার ভাল লাগছে বসে? ছোটবেলায় বসতে চাইতো না মনে আছে? কি ঝামেলা করতো, ওই ঝামেলা করতে করে ব্যাপারটাকে আমি তুলে দিয়েছিলাম। তারপর বললাম ঠিক আছে চলো হচ্ছে যখন এটা, এখন খুব ইন্টারেস্ট গ্রো করেছে, এখন বসে একটা নতুন ব্যাপার হচ্ছে, বিশাল ভাবছে নিজেকে দেখো না বসেছে। কি রে মেমো সব ঠিক আছে তো? খেয়ে নাও ভালো করে, ফেলবে না। এখন একটা সান্ধ্যকালীন রাখি বন্ধন উৎসব আমরা উদযাপন করব, তার জন্য আমরা আজকে মঞ্চে ডেকে নিচ্ছি প্রথমে আত্রেয়কে। আত্রেয় আসো, তুমি রাখি পড়াও। আরে টোপাগুল দেখো আমার থেকে জোর করে একটা ললিপপ নিয়ে নিয়েছে, ললিপপ নিয়ে নিলো, এতক্ষণ আমার এই রাখিটাকে নিয়ে ঘোরাঘুরি করছিল, প্রচন্ড কান্নাকাটি করছিল যে টোপাগুল কেন রাখি পরবে না। পরে আমরা বুঝলাম আমাদেরই ভুল হয়েছে, একটা রাখি কিনে আনা উচিত ছিল। তো এখন দেখো টোপাগুল, টোপাগুলকে দেখা যাচ্ছে না, এই যে টপলু, এই দেখো সবাইকে একটু হ্যালো বলে দাও, আর তোমার ললিপপটা উচ্চ করে দেখিয়ে দাও। এটা কি ফ্লেভার? সাক্ষী রইলে তোমরা দিদি, পরের বছর থেকে অবশ্যই আসবে আর তুমি পড়াবে, আর পরের বছরে মাম মাম পড়াবে। ক্রুদ্ধ নিঃশ্বাসে রাখি, যে বন্ধন তো প্যার কা বন্ধন হ্যায়। দিদি এই দেখ, দিদির উদ্দেশ্যে না আমার উদ্দেশ্যে গানটা? আরে এটা তো মানে দুজনেরই উদ্দেশ্যে, দিদি পাঠিয়েছে তুমি পড়াচ্ছো, এক অদ্ভুত ব্যাপার। যাই হোক হ্যাপি রাখি টু অল। ভালো হয়েছে, রাখিটা খুব সুন্দর হয়েছে, ভালো লাগছে, আচ্ছা খুব ভালো লাগছে, ভালো হয়েছে। তো রাখি পরানো কমপ্লিট। এবারে রাখির পরে যেটা হয় যে বোনরা দাদাদেরকে খাওয়ায় বা দিদিরা ভাইদেরকে খাওয়ায়, তো দিদি তো নেই, তো দিদির বিয়ে ব্যাপার বৌমি আমাকে আজকে খাওয়াবে। আমি তোমরা জানো যে আমি চিকেনটা কিনে নিয়ে এসেছি, নিজের খাবার নিজেই অ্যারেঞ্জ করে নিয়েছি, শুধু বানিয়ে দেবে, তো সেটা কতক্ষণ? এটা দিদিকে বলো, দিদি থেকে আদায় করো। দিদি যখন আসবি পরের বার কিছু ভালো কিছু খাইয়ে যাস, বুঝতে পেরেছিস? তারপরে মনে হলো আবার ময়দা মাফু এই করো, তো চিকেন পকোড়া করে দেবো, সব থেকে সিম্পল। তো হ্যাঁ সেফ, তো চলো তাড়াতাড়ি করে এখন একটু চিকেন পকোড়া বানাই, মানে একদম সিম্পল, মানে আদা পেঁয়াজ। রাখির উৎসবটা সুন্দর যাচ্ছে, মানে রাখি বললাম খাবো, মোটামুটি সবই অনুষ্ঠান সুন্দরই যায়, সেটা আমার দৌলতে। থ্যাংক ইউ তো কৌস্তব ভেবেছিল যে চিকেন মোমো খাবে, তো তার জন্য চিকেন কিমা নিয়ে চলে এসেছে, বাট আমি এখন ভাবছি যে আমি পকোড়া করবো। তো চিকেন পকোড়ার ক্ষেত্রে না আমার না একদম কিমার থেকে দেখবে একটু, কিমার থেকে একটু বড় যদি পিস পিস করে কাটা থাকে সেটা খেতে আমার পার্সোনালি বেশি ভালো লাগে। তো যাই হোক কোনো ব্যাপার না, চিকেন কিমা দিয়ে চিকেন পকোড়াটা করছি, আর একদম বেসিক মানে কোনো কিচ্ছু এক্সট্রা কিছু না, ওই পেঁয়াজ রসুন আদা এইসব দিয়ে বানাবো। তো চলো ভেজে ফেলা যাক, আগে মেখে নিই তারপর ভাজবো। আদা রসুন কুচি কুচি দিয়েছি, তবু একটু আদা রসুন বাটাও অ্যাড করে দিলাম। স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দিচ্ছি, ধনে গুঁড়ো অ্যাড করছি, জিরে গুঁড়ো অ্যাড করছি, লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি অ্যাড করছি, অল্প একটুখানি গরম মশলা গুঁড়ো অ্যাড করছি, একটু চাট মশলা অ্যাড করে দিচ্ছি, শেষে একটু পাতিলেবুর রস অ্যাড করে দিচ্ছি। এইবারে বেসন আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে নেব। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো
পকোড়াগুলোর বাইন্ডিং গুলো খুব ভালো হয়েছে। আহ সবে হচ্ছে, এটা কাঁচা আছে। এই এটাতেই যা গন্ধ বের হয় তেলে পড়লে না। এন্ড দিস ম্যাজিক্যাল পিসেস অন দা প্লেট ফার্স্ট ব্যাচ। এইটা মনে হয় 12 নিয়েছো কিন্তু না দেখতে। শোনো না, এটা মনে হয় 12 কি 13টা ব্যাচ হবে যা রয়েছে। সুন্দর ব্যাপার। আত্রেয়া এখানে একটার পর একটা ব্যাচ ভেজেই চলেছে, কিন্তু আমার কপালে এখনো একটা বলও জোটেনি, মানে ভাবতে পারছো সব নিচে পাঠিয়ে দিল। আরে নিচে কেন পাঠাচ্ছি, কারণ বম্মা জেঠু বাবা মা সবাই আর্লি ডিনার করে। আরে আমিও তো আর্লি স্ন্যাক্সটা খাই, এটা তুমি জানো না, একটা দিতে পারলে না তুমি। মানে ওরা যদি এখন এগুলো না খায় তাহলে ওরা কখন ডিনার করবে বলো? বলো বলো তোমরা সবাই বলো কখন করবে। এটা কি লাস্ট ব্যাচ চলছে নাকি? না, এটা আর একটা ব্যাচ হবে। আচ্ছা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, আর ধৈর্য রাখা যাচ্ছে না। Now, Topaku le chicken pakora. Chicken, Mama. Welcome, Mama. Khao. 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 Yeah, Papa. How is it? How is it? It's yummy. Yummy. ভালো টপলু, কেমন বায়ো কাও? মাম্মা দিস ইজ কিউকাম্বার। ইয়েস ইট ইজ কিউকাম্বার, খাও। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন ম্যাডাম, চোখের সামনে মুখের সামনে এতগুলো সুন্দর সুন্দর চিকেন পকোড়া। আমরা কাসুন্দি নিয়েছি, বলে আমি কাসুন্দি দিয়ে খাবো। এবার মনে হচ্ছে পুজোতে স্টল দেবো, পুজোতে করোনা থাকবে, প্রবলেম এটাই। করোনা চলে গেলে ভাবা যেতে পারতো। কেমন টোপাকুল যেন এমনি চিকেন খায় না, ওকে ভাতের মধ্যে চিকেন স্ম্যাশ করে দিয়ে আমি খাওয়াতে পারি। এই ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ও এটা খাচ্ছে, চিকেন খাচ্ছে। তো চিকেন পকোড়া খাওয়া কমপ্লিট, আর এখানে দেখো টোপলুর কমপ্লিট হয়ে যাওয়ার পরেও দেখো প্লেট ছাড়ছে না, প্লেট ছাড়তে পারছে না। প্লেটে একটুখানি চাট মশলা ছিল, সেইটাকে চুষে চুষে খাচ্ছে। আর এইখানে কৌস্তব অসাধারণ খেয়েছি, রাতের জন্য তুলে রেখেছি ডাল ভাত চিকেন পকোড়া খাবো। চিন্তা করো আরো কিছু তুলে রেখেছে, বলে এগুলোকে রাত্রেবেলা ডাল দিয়ে আর ভাতের সাথে মেখে খাবো। আরে যা তা। তো যাই হোক, চলো আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তাহলে কি করতে হবে, এই টাটা করতে হবে না, যদি ভিডিও ভালো লাগে কি করতে হবে, একটা লাইক করতে হবে। আর যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো আজকে মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই। টপলু বাই বাই করে দাও, দেখো প্লেট উল্টে দিয়েছে। বাই বাই করো। বাই বাই। বাই বাই। বাই বাই।